রানীগঞ্জে অগ্নিকাণ্ডে লক্ষাধিক ক্ষয়ক্ষতি। রবিবার গভীর রাতে রানীগঞ্জের নতুন এগরা এলাকায় বাড়িতে অগ্নিকাণ্ডে লক্ষাধিক ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার গভীর রাতে বাড়ির গ্যারেজে রাখা দুটি বাইক পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘরে রাখা মোটর সাইকেল ও জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার বিষয়ে বাড়ির মালিক অজিত কুমার দাস বলেন, মধ্যরাত্রে গ্যারেজে আগুন লাগে, এরপর ধোঁয়া বের হতে দেখা যায়, পুরো বাড়িটি ধোঁয়ায় ভরে যায়। কোনো ক্রমে ছাদে গিয়ে দেখেন যে গ্যারেজে আগুন লেগেছে এবং তার স্ত্রী ও ছেলে ঘরের ভেতরে আটকে পড়ে। অবশেষে প্রতিবেশীদের সহায়তায় দুজনকেই কোনো মতে বের করে আনা হয়। গভীর রাতে এসব করে বেড়াচ্ছে, তখন দমকল ওখানে আটকে গেছিল, তার আগে আগুন তখন পুড়ে গেছে প্রায়, না আগুন অটোমেটিক নেমেছিল, আমরা পুড়িয়ে 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 গেছি, অনেক রাত পুড়েছে তো, যে পুড়ে পড়ে তাও দমকল এলো, আরও জল টল জ্বাললো আর করলো, পাড়ার ছেলেরা ছিল তারা জল টল দিল আর কি, কেউ রেস্কিউ করলো। অজিত কুমার দাস জানান, এই ঘটনায় দুটি মোটর সাইকেল সহ বেশ কিছু আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সেভিংসে কাজ করি, বুঝলেন, সেই রেকারিং জমা নিয়ে রাত দেড়টা পর্যন্ত কাজ করেছি। ওর বাবা দেখছে একবার করে, আমাদের আতঙ্ক আছে যে উঠে মাথা চলছে কিছু করে দেবে, নিয়ে রাত দেড়টা পর্যন্ত দেখেছে, তারপর বলছে আমি একটু ঘুমোই, তাহলে তুমি একটু যাবো, আমি যাচ্ছি, নিয়ে দেখছি দুটো পনেরোর সময় খুব গন্ধ পোড়া, হ্যাঁ দুটো পনেরো তখন বাজছে, নিয়ে ও দুয়ারটা খুললে দেখছে যে বাবারে আগুন আবার লাল হয়ে গেছে ওটা। এবারে ও তাড়াতাড়ি উঠে উপর দু তিনতলায় উঠে গেল, আমি তো উঠতে পারছি না, আমি নিউরো পেশেন্ট, পা আমার অবস্থা নিয়ে আমি ওখানে চেঁচাইছি, মা গো বাবা গো, ওই ভাই ছিল, ভাই আমাকে দড়িতে বেঁধে বলছে দড়িতে বন্ধ, টেনে টেনে ওই দিকে বার করে দিল। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ।